হিসেবে সরকারি কর্ম কমিশনের বর্তমান চেয়ারম্যান কে? বিপিএসসি এর বর্তমান চেয়ারম্যান কে? মোহাম্মদ সোহরাব হোসেন। বাংলাদেশ রেফারেন্স ইনস্টিটিউট ফর কেমিক্যাল মেজারমেন্টস বিসিএম কোন মন্ত্রণালয়ের অধীন? বিজ্ঞান ও প্রযুক্তি। বিসিএম এর প্রধানের পদবী কি? মহাপরিচালক। বাংলাদেশ কোন দেশের সাথে প্রথম অগ্রাধিকারমূলক বাণিজ্য চুক্তি পিটিএ করতে যাচ্ছে? ভুটান। 31 আগস্ট 2020 মন্ত্রিসভার বৈঠকে কোন সমুদ্রবন্দর স্থাপনের পরিকল্পনা বাতিল করা হয়? সোনাদিয়া গভীর সমুদ্রবন্দর। বর্তমানে দেশে নদীবন্দর কয়টি? 35টি। দেশের 35তম নদীবন্দর কোনটি? বালাগঞ্জ। বালাগঞ্জ নদীবন্দর কোন জেলা অবস্থিত? সিলেট। বঙ্গবন্ধু মৎস্য হেরিটেজ ঘোষণা করা হবে কোন নদীকে? হালদা নদীকে। নিচের কোন ব্যক্তির জন্মবার্ষিকী সরকারিভাবে উদযাপন করা হয়? বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, ফজিলাতুন্নেসা মুজিব, শেখ কামাল। বর্তমানে দেশে বেসরকারি বিশ্ববিদ্যালয়ের সংখ্যা কতটি? 107টি। দেশের সর্বশেষ বেসরকারি বিশ্ববিদ্যালয় কোনটি? আরটিএম আল কবির টেকনিক্যাল ইউনিভার্সিটি সিলেট। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিশ্ববিদ্যালয় কোথায় প্রতিষ্ঠিত করা হবে? কিশোরগঞ্জ। শেখ হাসিনা মেডিকেল বিশ্ববিদ্যালয় কোথায় প্রতিষ্ঠিত করা হবে? খুলনা। সম্প্রতি বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের উদ্ভাবিত হাঁসের জাতের নাম কি? BAU সাদা কালো। 31 আগস্ট 2020 বাংলাদেশ কোন দেশের সাথে কূটনৈতিক সম্পর্ক স্থাপন সংক্রান্ত যৌথ ইশতেহার স্বাক্ষর করে? সেন্ট কিটস অ্যান্ড নেভিস। বর্তমানে জাতিসংঘের শান্তিরক্ষী প্রেরণে শীর্ষ দেশ কোনটি? বাংলাদেশ। আমিরাত ইসরায়েল বাহরাইন চুক্তি স্বাক্ষরিত হয় কবে? 15 সেপ্টেম্বর 2020। 15 সেপ্টেম্বর 2020 কোন দুটি আরব দেশ ইসরায়েলকে স্বীকৃতি দেয়? আমিরাত ও বাহরাইন। 25 সেপ্টেম্বর 2020 পর্যন্ত মোট কতটি আরব দেশ ইসরায়েলকে স্বীকৃতি দেয়? 4টি দেশ। 25 সেপ্টেম্বর 2020 পর্যন্ত মোট কতটি মুসলিম সংখ্যাগরিষ্ঠ দেশ ইসরায়েলকে স্বীকৃতি দিয়েছে? 19টি। চাবাহার বন্দর কোন দেশে অবস্থিত? ইরান। জাপানের বর্তমান 99তম প্রধানমন্ত্রীর নাম কি? ইয়োশিহিদে সুগা। তিউনিসিয়ার বর্তমান প্রধানমন্ত্রীর নাম কি? হিসাম মাসিসি। সর্বশেষ কোন দেশ হাইপারসোনিক যুগে প্রবেশ করে? ভারত। টাইপ 054 A/P মাল্টি রোল প্রিপেড কোন দেশের তৈরি? সিন। 59তম মার্কিন প্রেসিডেন্ট নির্বাচন কবে অনুষ্ঠিত হবে? 13 নভেম্বর 2020। বর্তমানে সয়াবিন রপ্তানিতে শীর্ষ দেশ কোনটি? আর্জেন্টিনা। সুকুক কোন ভাষার শব্দ? আরবি। 2021 সালে বিমস্টেকের পঞ্চম শীর্ষ সম্মেলন কোন দেশে অনুষ্ঠিত হবে? শ্রীলঙ্কা। 2020 সালে এ ও এর 36তম এশিয়া প্যাসিফিক আঞ্চলিক সম্মেলন কোন দেশে অনুষ্ঠিত হবে? বাংলাদেশে। 2022 সালে FAO-এর 36তম এশিয়া প্যাসিফিক আঞ্চলিক সম্মেলন কোন দেশে অনুষ্ঠিত হবে? বাংলাদেশে। 4 সেপ্টেম্বর 2020 বৈশ্বিক অভিযোজন কেন্দ্র GCA-এর দ্বিতীয় আঞ্চলিক কেন্দ্র কোন দেশে উদ্বোধন করা হয়? বাংলাদেশ। বৈশ্বিক অভিযোজন কেন্দ্র GCA-এর সদর দপ্তর কোথায়? দ্য হ্যাগ, নেদারল্যান্ডস। জাতিসংঘ সাধারণ পরিষদের বর্তমান প্রেসিডেন্টকে? বলকান বোস্কার, তুরস্ক। ইকোসক এর বর্তমান ও 73তম প্রেসিডেন্টকে? মনির আকরাম, পাকিস্তান। বিমস্টেকের নতুন মহাসচিবকে? তেনজিল লেকফেল, ভুটান। ইকোওয়াস এর বর্তমান চেয়ারম্যানকে? নানা আকুফো আদো, ঘানা। 2020 সালের মানব সম্পদ সূচকের শীর্ষ দেশ কোনটি? সিঙ্গাপুর। 2020 সালে মানব সম্পদ সূচকের সর্বনিম্ন দেশ কোনটি? মধ্য আফ্রিকান প্রজাতন্ত্র। 2020 সালে মানব সম্পদ সূচকে বাংলাদেশের অবস্থান কততম? 123তম।
2020 সালের বৈশ্বিক উদ্ভাবন সূচকে শীর্ষ দেশ কোনটি? সুইজারল্যান্ড। 2020 সালের বৈশ্বিক উদ্ভাবন সূচকে সর্বনিম্ন দেশ কোনটি? ইয়েমেন। 2020 সালের বৈশ্বিক উদ্ভাবন সূচকে বাংলাদেশের অবস্থান কততম? 116তম। এ প্রমিসড ল্যান্ড গ্রন্থের লেখক কোন মার্কিন প্রেসিডেন্ট? বারাক ওবামা। আমেরিকা ইন দ্য ওয়ার্ল্ড গ্রন্থের লেখক কে? রবার্ট বি জোয়েলিক। ল্যাঙ্গুয়েজ অফ ট্রুথ কোন লেখকের গ্রন্থ? সংকলন, সালমান রুশদি। 2020 সালে ইন্টারন্যাশনাল বুকার পুরস্কার লাভ করেন কে? মেরিকি লুকাস রিজেনেবেল্ট, নেদারল্যান্ডস। মেরিকি লুকাস রিজেনেবেল্ট কোন গ্রন্থের জন্য ইন্টারন্যাশনাল বুকার পুরস্কার লাভ করেন? দ্য ডিসকমফোর্ট অফ ইভিনিং, এভারনি। দ্য ডিসকমফোর্ট অফ এভারনি। টেস্ট ক্রিকেটের ইতিহাসে প্রথম পেসার ও বিশ্বের চতুর্থ বোলার হিসেবে 6 উইকেট লাভ করেন কে? জেমস অ্যান্ডারসন, জেমস অ্যান্ডারসন। 2020 সালের US ওপেনের পুরুষ ও নারী এককের চ্যাম্পিয়ন যথাক্রমে ডমিনিক থিম ও নাওমি ওসাকা। বর্তমানে বাংলাদেশ সাক্ষরতার হার কত? 74.7%। যুক্তরাষ্ট্রে নিযুক্ত বাংলাদেশের নতুন রাষ্ট্রদূত কে? এম শহীদুল ইসলাম। উচ্চ ফলনশীল জাত বিইউ সয়াবিন 2 উদ্ভাবন করে কোন বিশ্ববিদ্যালয়? বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান কৃষি বিশ্ববিদ্যালয়। বাংলাদেশ ধান গবেষণা ইনস্টিটিউটের উদ্ভাবিত ধানের জাত কতটি? 105টি। নতুন 3টি জাত হল ব্রি ধান 97, ব্রি ধান 98 এবং ব্রি ধান 99। দ্বিতীয় বাংলাদেশ প্রেক্ষিতে পরিকল্পনার সময়কাল কত? 2021 থেকে 2041 সাল। মেজর আবু ওসমান চৌধুরী মুক্তিযুদ্ধে কোন সেক্টরের কমান্ডার ছিলেন? 7 নম্বর সেক্টরে। মেজর জেনারেল অসুরত চিত্তরঞ্জন দত্ত মুক্তিযুদ্ধে কোন সেক্টরের কমান্ডার ছিলেন? 7 নম্বর সেক্টর। বাংলাদেশের পাসপোর্টধারীদের বিশ্বের কোন দেশে যাওয়া নিষিদ্ধ? ইসরায়েল। বর্তমানে দেশে কতটি কয়লা বিদ্যুৎ কেন্দ্র চালু রয়েছে? 2টি। বড়পুকুরিয়া তাপবিদ্যুৎ কেন্দ্র দিনাজপুর এবং পায়রা তাপবিদ্যুৎ কেন্দ্র কলাপাড়া পটুয়াখালী। বর্তমানে দেশে কয়লা খনি কতটি? 5টি। জাতীয় সংসদে নির্যাতন এবং হেফাজতে মৃত্যু নিবারণ আইন পাশ হয় কবে? 24 অক্টোবর 2013। দ্য হিন্দু উইমেন্স রাইটস টু প্রপার্টি অ্যাক্ট কোন সালে প্রণীত হয়? 1937 সালে। দেশে এই পর্যন্ত কতটি করোনা ভাইরাসের পূর্ণাঙ্গ জীবন রহস্য উন্মোচন করা হয়েছে? 325টি। সূত্র বাংলাদেশ বিজ্ঞান ও শিল্প গবেষণা পরিষদ। সম্প্রতি আবিষ্কৃত বাদুর গুহা এর অবস্থান কোথায়? চট্টগ্রামের রাঙ্গুনিয়া উপজেলার পদুয়া ইউনিয়নের গহীন অরণ্যে। উপানুষ্ঠানিক শিক্ষা আইন 2014 কার্যকর করা হয় কবে থেকে? 6 জুলাই 2015, গেজেট প্রকাশ 13 সেপ্টেম্বর 2020। গাজীপুর উন্নয়ন কর্তৃপক্ষ বিল 2020 জাতীয় সংসদে পাশ হয় কবে? 7 সেপ্টেম্বর 2020। দেশে প্রথম রেল জাদুঘর কোথায় অবস্থিত? সৈয়দপুর নীলফামারী। মাছ উৎপাদনে শীর্ষ জেলা কোনটি? ময়মনসিংহ। ইলিশ মাছ উৎপাদনে বাংলাদেশের অবস্থান কততম? প্রথম। ইলিশ মাছ উৎপাদনে বাংলাদেশের অবস্থান কততম? প্রথম। রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষ রাজউক ঘোষিত ঢাকা মহানগর ঐতিহ্যবাহী বিশেষ ভবন বা স্থাপনা কতটি? 74টি। ব্রডব্যান্ড ইন্টারনেট গতিতে বিশ্বে বাংলাদেশের অবস্থান কততম? 184তম। জাপানের বর্তমান পররাষ্ট্রমন্ত্রী কে? তোশিমিৎসু মোতেগি। জাপানের অর্থনীতি পুনরুজ্জীবনের লক্ষ্যে সাবেক প্রধানমন্ত্রী শিনজো অ্যাবের গৃহীত আর্থিক নীতি কী নামে পরিচিত? অ্যাবেনমিক্স বা অ্যাবে অর্থনীতি। 24 অক্টোবর 2020 জাতিসংঘের কততম প্রতিষ্ঠাবার্ষিকী? 75তম। ব্রিটিশ ব্রডকাস্টিং কর্পোরেশনের বিবিসির বর্তমান মহাপরিচালককে? টিম ডেভি। দায়িত্ব গ্রহণ করেন 1 সেপ্টেম্বর 2020। ই ওয়ালেট কী? ব্যাঙ্কিং ব্যবস্থার বাইরে অ্যাপ ভিত্তিক অর্থ রাখার একটি ব্যবস্থা। এই ব্যবস্থা টাকা জমা রাখে, অনলাইনে লেনদেন করা যায়। রাশিয়ার বিরোধী নেতা অ্যালেক্সি নাভালনিকে কোন ধরনের বিষ দিয়ে হত্যার পরিকল্পনা করা হয়? নোভিসোক এজেন্ট।
বিশ্ব স্বাস্থ্য সংস্থা কব আফ্রিকাকে পোলিওমুক্ত ঘোষণা করে 25 আগস্ট 2020। বিশ্বের কোন দুটি দেশে এখনও পোলিও রোগীটি বিদ্যমান? আফগানিস্তান এবং পাকিস্তান। ইরানের কাছে অস্ত্র বিক্রিতে জাতিসংঘের আরোপিত নিষেধাজ্ঞার মেয়াদ শেষ হবে কবে? 18 সেপ্টেম্বর 2020। ব্রডব্যান্ড ইন্টারনেট গতিতে শীর্ষ দেশ কোনটি? লিস্টেনস্টাইন সর্বনিম্ন, দক্ষিণ সুদান। করোনা ভাইরাসের মোট কতটি প্রোটিন থাকে? 28টি। ম্যান বুকার পুরস্কারের বর্তমান নাম কি? বুকার পুরস্কার। ম্যান বুকার ইন্টারন্যাশনাল পুরস্কারের বর্তমান নাম কি? ইন্টারন্যাশনাল বুকার পুরস্কার।